বেঁচে থাকার জন্য মানুষের তিনটে জিনিসের প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি, খাবার, পানি এবং ঘুম। একজন মানুষ খুব বেশি হলে 11 দিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে। সাধারণত যদি আমরা এক রাত ঠিকভাবে না ঘুমিয়ে কাটাই, তবে পরের দিন যে কোনো নর্মাল কাজ করতেই আমাদের সমস্যা হয়। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের এই জীবনের জন্য অত্যন্ত জরুরি জিনিস ঘুম সম্পর্কে অজানা এবং অত্যন্ত মজার কিছু ফ্যাক্টস। নাম্বার 1, আপনারা এমন অনেক মানুষের ব্যাপারে শুনে থাকবেন যারা কিনা ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, কিন্তু আপনি কি জানেন এদের সাথে এমনটা কেন হয়? সারা পৃথিবীতে এরকম মানুষের সংখ্যা 6%। এই কন্ডিশনের নাম হচ্ছে স্লিপ ওয়াকিং। বায়োলজিস্টদের মতে স্ট্রেস, হাই পাওয়ারের ওষুধ, গভীর ঘুম না হওয়া, এমনকি ভয়ের কারণেও মানুষ ঘুমের মধ্যে এমন ভাবে হাঁটতে পারে। মানুষ যখন কোনো স্ট্রেস অথবা ডিপ্রেশনে থাকে আর যখন তার ব্রেইন সেই স্ট্রেসকে কন্ট্রোল করতে না পারে, তখন সে ঘুমের মধ্যেই হাঁটা চলা শুরু করে দেয়। এমত অবস্থায় মানুষটার চোখ খোলা থাকে, তাই যেই তাকে দেখে তার মনে হয় যেন সে জেগে আছে, কিন্তু আসলে সে পুরোপুরি ঘুমন্ত অবস্থায় থাকে। আর এই অবস্থায় তার বডি পার্টস কাজ করতে থাকে। এ সময় এরা কানে কিছু শুনতে পায় না, তবে হাঁটা চলা ছাড়াও এরা অন্যান্য কাজ করতে পারে ঘুমের ঘোরে। আর এমনটা টানা 1-2 ঘন্টা পর্যন্ত চলতে পারে। নাম্বার 2, মানুষ নিজের জীবনকালের 1/3 সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। সেই হিসেবে একজন 75 বছর বয়সী ব্যক্তি প্রায় 25 বছর ঘুমিয়েই পার করে দেয়। নাম্বার 3, প্রায় প্রতিদিন রাতে যদি আপনি 7 ঘন্টার চাইতে কম সময় ঘুমান, তবে এর কারণে আপনার আয়ু কমে যাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে আর মেজাজও খিটখিটে হয়ে যাবে। আবার যদি আপনি 9 ঘন্টার বেশি ঘুমান, তবে সেটাও আপনার জন্য বিপজ্জনক। নাম্বার 4, আপনি কি জানেন বয়স বাড়ার সাথে সাথে আপনার ঘুমের পরিমাণ কমতে থাকে? ছোট্ট বাচ্চারা প্রায় 12-16 ঘন্টা পর্যন্ত ঘুমায়, টিনেজাররা 8-10 ঘন্টা ঘুমায়, মধ্যবয়স্করা 7-8 ঘন্টা ঘুমায়, আবার ওদিকে বৃদ্ধরা দিনে মাত্র 5-6 ঘন্টাই ঘুমায় সাধারণত। নাম্বার 5, বিশ্বব্যাপী বিজ্ঞানীরা অনেক রিসার্চের মাধ্যমে জানতে পেরেছে যে রাতের খাবারে আমরা যা খাই সেটা আমাদের ঘুম তথা স্বপ্নের উপর বিরাট প্রভাব ফেলে। নাম্বার 6, কম ঘুমের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ, 2012 সালে এক চাইনিজ ফুটবল ফ্যান টানা 11 রাত ইউরোকাপের ম্যাচ দেখার জন্য জেগে থাকে, এরপর 12 দিনের দিন সেই ছেলেটি মারা যায়। নাম্বার 7, যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনার ব্রেইন আপনার আশেপাশের সকল শব্দকে ফিল্টার করে দেয় যেন আপনি ভালোভাবে ঘুমাতে পারেন, কিন্তু যদি আপনার ব্রেইনের মনে হয় যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন, তখন সে হঠাৎই শব্দ ফিল্ট্রেশন প্রসেসটি বন্ধ করে আপনাকে জাগিয়ে তোলে। নাম্বার 8, আপনি হয়তো জানেন না যে ঘুমন্ত অবস্থায় হাঁচি দেওয়া অসম্ভব। নাম্বার 9, খরগোশেরা প্রায় নিজেদের চোখ খোলা রেখে ঘুমায়, অন্যদিকে ঘোড়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আর জিরাফেরা সারাদিনে বড়জোর 40 মিনিট ঘুমায়। নাম্বার 10, আপনারা হয়তো খেয়াল করেছেন যে বেশিরভাগ মানুষ ঘুমের সময় শরীরে ব্ল্যাঙ্কেট নেয়, এছাড়া অনেকের তো আবার ঘুমই আসতে চায় না, এমনকি বাচ্চারাও ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমায় না। কিন্তু আপনি কি জানেন আমাদের ঘুমের সাথে ব্ল্যাঙ্কেটের কি সম্পর্ক? আসলে এর পেছনে আছে একটি সাইকোলজিক্যাল কারণ। ব্ল্যাঙ্কেটের কারণে আমরা একদম রিল্যাক্সড এবং কমফোর্টেবল ফিল করি। যখন আমাদের শরীরে ব্ল্যাঙ্কেট থাকে তখন মানুষ অবচেতন ভাবে খুব সেফ ফিল করে, আর এজন্যই তার শান্তির ঘুম হয়। এর আরো একটি কারণ হচ্ছে ঘুমের সময় আমাদের অবচেতন ব্রেনের মনে হয় যেন শরীরটাকে ঢেকে না রাখলে তা অসুরক্ষিত হয়ে পড়বে আর যে কেউ তার ক্ষতি করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে ব্ল্যাঙ্কেট আমাদের নার্ভাস সিস্টেমকেও রিল্যাক্স করতে পারে, এজন্য ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমানো মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই ছিল ঘুম সম্পর্কে অত্যন্ত মজার এবং অজানা কিছু ফ্যাক্টস। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।